মোটামুটিভাবে অধিকাংশ নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আমাদের 50 বছরের অধিক সময়ের বন্ধু দেশ, এবং যুক্তরাষ্ট্র সরকার বারবার বলছে যে আমাদের এই বন্ধুত্ব 50 বছরের বন্ধুত্ব, যেখানে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, যেখানে যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গল কান্ট্রি সবচেয়ে বড় আপনার ব্যবসায়ের দেশ, তারা আমাদের সাথে আরও সম্পর্ক গভীর করতে চায়, এবং সেই জন্যে তারা সময় সময় অনেক উপদেশ দেয়। আমরা সেই উপদেশগুলো আমরা যাচাই বিচার করে যেটা ভালো মনে হয় আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, সেটা আমরা গ্রহণ করি। তো সম্প্রতি তাদের থেকে একটা প্রস্তাব এসেছে যে সংলাপ, আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা না। আওয়ামী লীগ মনে করে সংলাপ ইজ গুড যদি প্রোভাইডেড যে নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা সারা জীবন বাংলাদেশে নির্বাচন করে এসেছে। আওয়ামী লীগ কখনো ব্যাকডোর দিয়ে সরকারে আসে না, সবসময় নির্বাচনের মধ্যে সরকারে আসছে। এবং আপনারা দেখেন আওয়ামী লীগ দল সে 48 সাল থেকে জনগণের সাথে একসাথে একাত্ম হয়ে কাজ করে। আমরা চাই যে দেশে গণতান্ত্রিক যে প্রসেস আমরা চালু করেছি, মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর ধরে দেশে কয়েক হাজার নির্বাচন করেছেন এবং মোটামুটিভাবে অধিকাংশ নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। একটা দুটা হয়তো আপনার ইরেগুলারিটি হয়েছে, যেখানে ইরেগুলারিটি হয়েছে সেইগুলো, সেই নির্বাচনগুলো বানচালো হয়েছে। আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা বাধাগ্রস্ত করতে কাউকে দেব না। লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। আর এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য যদি কোনো বন্ধু রাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম দেম। তো আমেরিকা বিভিন্ন রকম বলছে, তারা কিন্তু একসম সবসময় বলছে তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায়। তার মধ্যে কখনো কখনো তারা যোগ করে যে সংঘাতবিহীন। আমি আগেও আপনাদের বলেছি যে আমাদের এই উপমহাদেশে নির্বাচনের সময় যথেষ্ট সংঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো হয় পরিপক্ক একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও হয়, আমাদের দেশেও হয়, তবে দিনে দিনে কমছে। গত 4-5টা ইলেকশন যদি আপনি দেখেন সেখানে কিন্তু সংঘাত ছিল না। তা আমরা আশা করি সংঘাত দূর করার জন্যে সকল দল এবং মতে তাদের ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের অপোজিশন পার্টি বিএনপি, তারা 28শে অক্টোবরে একটা শান্তিপূর্ণ আপনার শোভাযাত্রা করার কথা ঘোষণা করেন, কিন্তু সেইখানে তাদের মূল লক্ষ্যই হচ্ছে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস। এমনকি যারা কোনো দলের না সেই বিচারকরা, তারা সব দলের ঊর্ধ্বে, যারা এই পুলিশ যারা কোনো দলের না তারা মানুষের সেবায় সবসময় নিয়োজিত। তারপরে হাসপাতাল যেটা কোনো দলীয় হাসপাতাল না সেইগুলো তারা জ্বালাও পোড়াও করলো। আর সাধারণ পাবলিকের প্রায় 154টি আপনার ভেহিকল, মোস্টলি বাস তো সরকারের না, সেইটা ব্যক্তি মালিকানার বাসগুলো, সেইগুলো জ্বালাও পোড়া করলো। এইটা তো শান্তিপূর্ণ শোভাযাত্রা হয়নি। আমরা আশা করব যে আমাদের এই ধরনের বিপদগামী যেগুলো দল আছে, তারা যারা এখনও উপনিবেশিক মন মানসিকতায় ভুগে, তাদের পরিপক্কতা অর্জিত হবে এবং তারা নির্বাচনমুখী হবে এবং শান্তিপূর্ণভাবে, যাতে আমরা অত্যন্ত মডেল নির্বাচন করতে পারবি, সেই বাবদে তারা আমাদের সাহায্য করবে।